IPL এর নিলামের আগে সাকিবকে নিয়ে চমক দিল চেন্নাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এ 6 বার কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 2 আসরে মাঠ মাতিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এক সময় IPL এর নিয়মিত মুখ হলেও বয়স আর পারফরমেন্সে ভাটা পড়ায় গত আসরে দল পাননি তিনি। তবে আগামী আসরে এবারও এই টুর্নামেন্টে দেখা যেতে পারে সাকিবকে। আগামী 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। তার আগে দলগুলো সর্বোচ্চ 6 জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। চেন্নাই সুপার কিংস 5 জন ক্রিকেটারকে ধরে রেখেছে। চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারের তালিকায় আছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, দেশীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। এই 4 দেশি ক্রিকেটারের পাশাপাশি একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে মাতিশা পাথিরানাকে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজিটি। আসন্ন মেগা নিলামে আগে ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজায় আর নিলামে তাদের উপর নজর রাখে, চেষ্টা করে দলে ভেড়ানোর, আর তাদের পরিকল্পনার কিছুটা ছাপ থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চেন্নাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ একটি পোস্ট করেছে যেখানে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়েছে তারা। ক্যাপশনে লিখেছে, জাদেজার যমজ অলরাউন্ডার কে? তবে শ্যাডো ছবিটি যে সাকিব আল হাসানের তা বুঝতে অসুবিধা হয়নি কোনো ক্রিকেট ভক্তের। এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পেয়েছেন আর 2-2-4 মিলিয়ে ধরে নিয়েছেন এবারে নিলাম থেকে সাকিবকে দলে ভেড়াতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। নিলামে সাকিবের ভিত্তিমূল্য রাখা হয়েছে 1 কোটি রুপি। মেগাই নিলামকে সামনে রেখে ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে BCCI, যেখানে 574 জন ক্রিকেটারের নাম নিলামে চূড়ান্ত করা হয়েছে। 574 জন ক্রিকেটারের মধ্যে 366 জন ভারতীয়, এছাড়া 208 জন বিদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন। বাংলাদেশ থেকে নিলামের চূড়ান্ত তালিকায় 12 জন স্থান পেয়েছেন। এর মধ্যে আছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও লিটন দাসের মতো তারকারা। বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপির ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য 1 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব, তাসকিন ও মিরাজ। এবারে জেনে নেই বাংলাদেশের 12 ক্রিকেটারের IPL ভিত্তিমূল্য কত। মুস্তাফিজুর রহমান 2 কোটি রুপি, সাকিব আল হাসান 1 কোটি রুপি, তাসকিন আহমেদ 1 কোটি রুপি, মেহেদি হাসান মিরাজ 1 কোটি রুপি। এছাড়া লিটন দাস, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাইদ রানার ভিত্তিমূল্য 75 লাখ রুপি।